আবারও আবহাওয়ার বড়সড় রদবদল। ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে। ফের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। তো দুই বঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের অবস্থান কোথায়? তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন তা অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী সমস্ত ধরনের লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপ বর্তমানে উত্তর পশ্চিম ছত্তিশগড় অভিমুখে সরে গিয়েছে। এখন এই নিম্নচাপের বর্তমান অবস্থান হচ্ছে সন্নিহিত মধ্যপ্রদেশ। তবে মনসুন অক্ষরেখা দীঘা হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত এসেছে, যার ফলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চোখে পড়বে। 23 আগস্ট পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। এতদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের নিম্নচাপের জেরে বৃষ্টি দেখা গিয়েছিল উপকূলসহ অন্যান্য অঞ্চলগুলিতে, তবে এবার উত্তরবঙ্গেও জারি করা হয়েছে বৃষ্টির সতর্কতা। বিশেষত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের মতো ওপরের দিকের অঞ্চলগুলিতে বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা শহরের আকাশ আগামী 24 ঘন্টার জন্য থাকবে আংশিক মেঘলা, একই সঙ্গে 2-1 পশলায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছেন হাওয়া অফিস। শহরে আজকে তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আপাতত নতুন করে বঙ্গোপসাগরে কোনো রকম সিস্টেম তৈরি হয়নি, যার ফলে মঙ্গলবার পর্যন্ত রাজ্যে অল্প বিস্তার বৃষ্টিপাত হবে। তবে পুনরায় কোনো নতুন সিস্টেম তৈরি হলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। বিগত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে যে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে তার ফলে বৃষ্টির ঘাটতি বেশ কিছুটা পরিমাণে কমেছে বলে জানা গিয়েছে। এইভাবেই বৃষ্টি হতে থাকলে বর্ষার শেষে পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি অনেকটাই পূরণ হবে এমনটাই আশা করছেন আবহাওয়াবিদরা। এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পরবর্তী সমস্ত ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন।